سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل والعار السلام عليكم ورحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তো 125 এখনকার আপডেট মডেল নিউ মডেল 2022 এর মডেল বাইকটি লাল কালার অনেকে লাল কালার চয়েস করেন এবং লালে লাল এই বাইকটি একদম শোরুম কন্ডিশন এবং কম টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটি তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটি কথা যারা চ্যানেল নতুন দেখেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি অন করে দিন জি সর্বপ্রথম সামনের হেডলাইটটা দেখুন এই গ্লাসটা কিন্তু একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশনে হেডলাইটের ভাইজার দেখেন স্টিকার এখানে কিন্তু স্টিকার এটা উঠাই দিব এর এছাড়া কোনো জায়গাত দাগ নাই স্পট নাই একদম নিখুঁত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত মাডগার কিন্তু লালে লাল এবং নিখুঁত সামনের টায়ারটা ময়লা পড়ে আছে এই মাত্রই গাড়িটা কেনা হয়েছে যার কারণে ধোয়ার কোনো সুযোগ পাই নাই এবং আজকে শনিবারে তিনজন কর্মচারী আসে নাই যার কারণে ধোয়ার কোনো আমরা সুযোগ পাই নাই ময়লা অবস্থায় ভিডিও বানাইতেছি মাইন্ড করবেন না ঠিক আছে এই সাইডে দেখেন লালে লাল কোনো জায়গার দাগ নেই স্পট নাই সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে আমি হাত দিয়ে দেখাতে চেষ্টা করতেছি এরপরে লুকিং গ্লাস থেকে নিয়ে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু একদম ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান বিন্দু পরিমাণেও দাগ নেই টাঙ্কিতে এবং সরিষা দানা পরিমাণ কোথাও দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ঠিক আছে দেখুন নতুন এবং এর মধ্যে কোনো তফাৎ নেই বাম্পারটা নতুন এর মধ্যেই আছে পাওদানি থেকে নিয়ে ইঞ্জিনের স্টিকার দেখেন এবং আমি প্রথমে বলছি গাড়িটা ধোয়া হয় নাই ওয়াশ করা হয় নাই যার কারণে জোনিয়ার ধুলা বালু ইঞ্জিনের সাথে পড়ে আছে তারপরেও কালার দিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন তার শোরুমের মতে হবে এবং শোরুমের মতো যে এটা আমি কালকে আগামীকাল ইনশাল্লাহ গাড়িটা ধুয়ে আবারও প্রয়োজনে দেখানোর চেষ্টা করব আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে তো যারা জ্ঞানী তারা বুঝে নিবে যে ধোয়ার আর অধোয়া ধোয়া এবং অধোয়ার মধ্যে কোনো আসে যায় না গাড়িটা যদি ভালো হয় ঠিক আছে তো ইঞ্জিন একদম আনটাচ এবং ইঞ্জিন শোরুম বরাবর এতে কোনো সন্দেহ নেই সাইড কভারটাও দেখুন নিখুঁত কাকে বলা হয় নিখুঁত দেখুন একদম নিখুঁত হ্যাঁ দেখুন এর সব কিছু কিন্তু নিখুঁত আছে ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে দামি বাজার টাজার করে ব্যাগ রাখতে পারবেন এখানে কোনো সমস্যা নেই এই সাইডে সিট থেকে নিয়ে পিছনে পর্যন্ত একদম শোরুম কন্ডিশনে আছে কোনো ধরনের দাগ নেই স্পট নেই সিগন্যাল লাইট পর্যন্ত ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেন কালারটা কত জটিল কালার ঠিক আছে দেখুন একদম শোরুম বরাবর এখন বল গাড়িটির নাম্বার সম্পর্কে গাড়িটির নাম্বার ছাড়া বাই বাই অটোস আমাদের দুপচাছিয়া বগুড়া এই শোরুমের মাধ্যমেই আপনাদেরকে মালিকানা চেঞ্জ করে দিব এই বাইকটির যে শোরুম কাগজ আছে আপনাদের নিজ নেমে থাকবে আপনি যেখানেই থাকেন না কেন রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নাম্বার করে নিতে পারবেন যে কোনো জেলা থেকে ঠিক আছে এবং এই বাইকটি আপনারা কেনার সাথে সাথে বাইকটির মূল মালিক আপনারা হয়ে যাবেন আর প্রথম মালিক আপনারা হয়ে যাবেন কোনো সমস্যা হবে না তাহলে দুইটি সুযোগ সুবিধা পাবেন নিজের ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন এবং নিজের নামে নাম্বার করা হবে এবং নিজের নামে গাড়িটি থাকবে
এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের নিজ দায়িত্বে শোরুম কাগজগুলো পরিবর্তন করে দিব ঠিক আছে সিগন্যাল লাইট দেখেন কত ময়লা পড়ে আছে তারপরেও সমস্যা নেই ব্যাক লাইটও সমস্যা নেই নিখুঁত উপরের অংশটাও নিখুঁত হ্যাঁ পিছনের টায়ারটা দেখুন অনেক বিট আছে যাহা 40 মতো চালাতে পারবেন 40,000 এর মতো কোনো সমস্যা নেই এবং মোটা টায়ার এই সাইডের অংশগুলো দেখুন একদম নিখুঁত কোনো ধরনের দাগ নাই স্পট নাই সাইড কভার পর্যন্ত সিবিএস ব্রেক এটা হলো সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সাইলেন্সারের ডেকোরেশন সবকিছু করা আছে আপনাকে আলাদাভাবে কোনো কিছু করাইতে হবে না দেখুন কত সুন্দর এই সাইডে ইঞ্জিনটা দেখুন একদম নিখুঁত ঠিক আছে এবং আনটাস শোরুম বরাবর এক কথায় এই বাইকটির ইঞ্জিন শোরুম বরাবর পুরো বডিটাই শোরুম বরাবর দেখুন কোনো জায়গার দাগ নেই স্পট নাই প্রথম মালিকের বাইক সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে টাঙ্কিটাও দেখুন কোনো জায়গার দাগ নেই স্পট নাই একদম নিখুঁত টাঙ্কি শোরুম কন্ডিশন লাগবে এই সাইডে হ্যান্ডেল থেকে নিয়ে এর সব কিছু কিন্তু শোরুমের মতোই আছে এবং দুইটি চাবি আছে দেখুন এই একটা চাবি এই একটা চাবি দুইটি চাবি গাড়ির সাথে আছে অনেক গাড়িতে একটা চাবি পাওয়া যায় এখন সময়ের স্বল্পতা একটু তাড়াহুড়া করতেছে কোনো সমস্যা নেই গাড়ি এক নজর দেখলেই বোঝা যায় গাড়িটির কোয়ালিটি কেমন এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটি কিন্তু আমি পিকআপ ছাড়াও শোনাইলাম পিকআপ দিয়াও শোনাইলাম দুই অবস্থাতে কিন্তু সাউন্ড শোরুম বরাবর ঠিক আছে তো বাইকটা এখন দামে আসব আর এই বাইকটি যে দামে আপনারা পাওয়া যাচ্ছেন বেশি একটা অন্যান্য যারা বাই অন্য সব ব্যবসায়ীরা যারা বাইক দেবে এই দামে আমার মনে হয় দিতে পারবে না তো বাইকটি আপনাদের থেকে আমি ফিক্সড দাম নিব 1,25,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ 1,25,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ঠিক আছে শোরুম থেকে কিন্তু আপনারা যে টাকাটা সেভ পাইতেছেন ওই টাকা দিয়ে আপনারা নাম্বার হয়ে যাওয়ার পরেও নাম্বার করে নেওয়ার পরেও টাকা কিন্তু অনেক বাড়ছে কারণ শোরুম প্রাইস সম্ভবত 1,58,000 টাকা শোরুম প্রাইস সম্ভবত কম বেশি হতে পারে তো এই দামে যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না এবং ফোন দিবেন তারাই যারা এই দামে নেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু